Assalamualaikum warahmatullahi wabarakatuh. Islamic Dua Channel এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মানুষ নানা রকম সমস্যার মধ্যে পড়ে, তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো জেলখানায় থাকা। যে জেলখানায় থাকেন সে নিজেই জানেন অনেক কষ্ট। কেউ কোনো অপরাধ না করেও জেলখানায় আছেন, তবে এরকম অনেক সমস্যার মধ্যে মানুষ আছেন যারা ঘুরে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন কিন্তু জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন না। তারা এই আমলগুলো করেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। বন্ধুরা, ইসলামিক দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। লাইক, শেয়ার, কমেন্টস করুন, যাতে করে অন্য ভাই ও বোনেরা এই আমলগুলো দেখতে পারে এবং আমলগুলো করতে পারে। জেলখানা এমন একটি জায়গা যেখানে কষ্টের কোনো শেষ নেই, তবে জেলখানা থেকে মুক্তি পেতে মানুষ অনেক উকিল ব্যারিস্টারের কাছে যান, অনেক টাকা পয়সা নষ্ট করেন। কিন্তু আপনারা যদি এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই সেই লোক জেলখানা থেকে মুক্তি পাবেন। জেলখানা থেকে মুক্তির জন্য একটি আইনজীবী ধরবেন, পাশাপাশি এই আমলটি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি জেলখানা থেকে মুক্তি পাবেন। ইসলামিক আমল করতে হলে অবশ্যই আপনি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কোনো প্রকার খারাপ কাজ করা যাবে না। এবার আমলের দিকে আসি। আমলটি আপনারা এশা নামাজের পর করবেন। প্রথমেই সালাতুল হাজত দুই রাকাত নফল নামাজ আদায় করবেন, তারপর ওই জায়নামাজেই বসে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম, তারপর 103 বার এই দোয়াটি পাঠ করবেন, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির, এবং শেষে আবার তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন। আমলটি আমি আবার বলছি, প্রথমেই সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বেন, তারপর ওই জায়নামাজেই বসে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন এবং 103 বার এই দোয়াটি পাঠ করবেন, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির, এবং শেষে আবার দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন। আমল করার সময় কোনো প্রকার কথা বলা যাবে না। আমলটি মা তার ছেলের জন্য করতে পারেন, বাবা তার ছেলে মেয়ের জন্য করতে পারেন, ভাই বোনের জন্য করতে পারেন, বোন ভাইয়ের জন্য করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যে জেলখানায় আছে সে যদি নিজে করতে পারে, তাহলে এর ফল খুবই দ্রুত পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।